নয়াবাদ তিতাস নাট্য গোষ্ঠীর দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন নাটক। শনিবার নববর্ষের প্রথম দিনে তাদের নতুন নাটক অগ্নিজলের পোস্টার রিলিজ করা হয়। বহুদিন পর অগ্নিজল নাটকে আবার মঞ্চে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। 15 বছর পর ফের থিয়েটারে ফিরছেন রুদ্রনীল। বর্তমান সামাজিক অবস্থানের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই নাটক, জানালেন রুদ্রনীল। আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা দেখতে পাচ্ছি, তা মনে হয়েছে আমাদের প্রত্যেকের মনে হয়েছে, তিতাসের মনে হয়েছে অগ্নিজল হওয়া দরকার। এবং আমরা যারা এখানে অভিনয় করছি, আমি সুদীপ এবং সর্বরী তিতাসের এবং বিশ্বপ্রিয়দা রয়েছেন, বাকি অন্যান্য অনেকেই রয়েছে, তাদের প্রত্যেকেই এই লোভ একটা তৈরি হয়েছে, ভালো কাজ করার লোভ, একটা ভালো কিছু করবার ইচ্ছা সেটা হয়েছে, এবং সেজন্যই অগ্নিজলে একদমই রাজি হয়। এবং প্রায় 17 বছর পর 2006 একাডেমির হাউসফুল মঞ্চ ছাড়বার পরে আবার এই নাটকের গল্প শুনে, সময়ের ডাক শুনে ফিরে আসা। প্রদীপ জ্বালিয়ে ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বরী মুখোপাধ্যায় ও সুদীপ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য কুশীলকরা। অগ্নিজল সফল হোক, মানুষকে উদ্বুদ্ধ করুক, আমাদের সকলকে উদ্বুদ্ধ করুক। আমি চার্জ আবিরের জন্য যে আবির এইরকম একটা সুযোগ দিয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ আরও একবার জানাই। অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছর খুব ভালো কাটুক। ধামসা মাদলের তালে গেয়ে উঠলেন অভিনেত্রী সর্বরী মুখোপাধ্যায়। প্রধানতম দুই চরিত্রে দুজন প্রখ্যাত অভিনেতা আমরা যে নিয়েছি, এটাই আমাদের তিতাসের সব থেকে বড় জয়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, কালকাটা নিউজ।